ষষ্ঠ শ্রেণীর 2021 সালের 16তম সপ্তাহে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট, শিরোনামটা হবে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমি আবার বলছি, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। তো এখন আমরা তার প্রশ্নপত্রটা খেয়াল করবো, তারপর তার সমাধানে চলে যাব। তো প্রশ্নপত্রটা খেয়াল করো, তৃতীয় দেওয়া থেকে প্রশ্নটা করা হয়েছে। তো যে প্রশ্নটি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহাসিক অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে একটি পোস্টার উপস্থাপন অথবা তৈরি করো। তো এখানে তোমাদেরকে একটি পোস্টারের মতো করে জিনিস তৈরি করতে বলছে। তো এখন খেয়াল করো, অতি উত্তমের জন্য যে সংশ্লিষ্ট ছবি যথাযথভাবে উপস্থাপন, তথ্য ও ধারণা বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ, তারপর হচ্ছে লেখায় লক্ষণীয় মাত্রার নিজস্বতা ও সৃজনশীলতা, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, যে উপস্থাপনে সুন্দরবনের বিভিন্ন তথ্য ও ছবি ব্যবহার করা বাঞ্ছনীয়, মানে রিকমেন্ডেড করছে, মানে অনুমতি দেওয়া হয়েছে। তারপর 2 নম্বর হচ্ছে, ছবি হাতে আঁকা বা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, মানে গুগল অথবা ক্রোম, যে কোনো জায়গা থেকে তোমরা ছবিগুলো সংগ্রহ করে প্রিন্ট আউট করে অ্যাড করতে পারবে। তারপর 3 নম্বর হচ্ছে, পোস্টারে সুন্দরবনের গুরুত্ব বুলেট পয়েন্টে উপস্থাপন করা যাবে। তো এখন খেয়াল করো, আমরা তার উত্তরপত্রতে চলে আসি। তো তোমরা জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করবে। তো ছবিগুলো আমি তোমাদের কাছে কিভাবে দেখাবো আমি একটু পরে দেখাচ্ছি, তোমরা ওই সময় দেখলেই তোমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো নিম্নে, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে একটি পোস্টার উপস্থাপন বা তৈরি করা হলো। তো তারপর সুন্দরবন লিখবে, লিখে এরকম একটা ছবি অ্যাড করবে তোমরা। এই যে এই ছবিটা তোমরা অ্যাড করবে, তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু বড় করে দেখাচ্ছি। তো এই ছবিটা তোমরা অ্যাড করবে, তোমরা কি করতে পারো, এটাকে হয়তো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা তোমরা তোমাদের নিকট কম্পিউটার দোকানে গেলে তারা এটাকে স্ক্রিনশট মেরে প্রিন্ট আউট করে দিতে পারবে। তো তাদেরকে বলবে, বললে তারা এটা করে দিবে। অথবা তোমরা গুগল থেকে যে কোনো ছবি নিতে পারো, সুন্দরবন দিয়ে সার্চ দিলে যে ছবিগুলো আসবে, যে কোনো একটা পছন্দ মতো ছবি নিবে, মানে তোমার পছন্দ অনুযায়ী ছবি নিয়ে সেটা অ্যাড করে দিতে পারো। তো তারপর খেয়াল করো, বাংলাদেশের দক্ষিণ যে পশ্চিম অঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার যে দক্ষিণ বঙ্গোপসাগরের কোল জুড়ে সুন্দরবনের অবস্থান। তো লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে এমন উদ্ভিদের জন্য এই বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। ধারণা করা হয় যে 2 থেকে 3 হাজার বছর আগে এ অঞ্চলে ছিল সমুদ্র গর্ভে গঙ্গা ও গঙ্গার শাখাসমূহ হিমালয়ের শীর্ষ থেকে পলিমাটি বহন করে দক্ষিণে সঞ্চিত হয়ে ভূভাগের যে সৃষ্টি হয়, আর কালে কালে তা গভীর জঙ্গলে হয়ে ওঠে। সুন্দরী নামে এক প্রকার গাছ ও এ বনে বেশি থাকায় সুন্দরবনের নাম হয়েছে। এ কথা প্রচলন থাকলেও নামকরণের সঠিক ইতিহাস আজও জানা যায়নি। তারপর খেয়াল করো, যেটা লিখবে একটু গ্যাপ দিয়ে লিখবে, সুন্দরবনের দৈর্ঘ্য 290 কিলোমিটার ও উত্তর দক্ষিণে প্রস্থ 129 কিলোমিটার, আর সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের অংশে পড়েছে কত, 5,800 বর্গ কিলোমিটার বন এলাকা, আর 4,601,600 হেক্টর নদী ও খাল এলাকা, যে 1,75,685 হেক্টর মোট আয়তনের মধ্যে 3,80,340 হেক্টর উন্নত বনভূমি ও 26,807 হেক্টর প্রধান বনভূমি। তো তোমরা এই রেফারেন্সগুলো অবশ্যই লিখবে। তো সমুদ্রপৃষ্ঠ থেকে এ বনভূমি উচ্চতায় 0.912 মিটার থেকে 2.11 মিটার পর্যন্ত হয়ে থাকে। সুন্দরবনের নদী, পাখি, মৎস্য, বৃক্ষ এসবই আমাদের সম্পদ। তারপর খেয়াল করো, এগুলো একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং অন্যদিকে অর্থনৈতিক উন্নতিতেও সহায়তা করে। তো বৈচিত্র্যময় মানে সরি জীববৈচিত্র্যের এই আবাস ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পর এর আরও সম্ভাবনা জেগে উঠেছে। সৌন্দর্যের জন্য পর্যটকের একটা উপযুক্ত জায়গা সুন্দরবন, আর প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদের এই খনি বাংলাদেশের অমূল্য সম্পদ। সুন্দরবনের প্রধান বনজ যে বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরী, গেওয়া, তারপর হচ্ছে জামটি, গরান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত হিসাব মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে। তো তারপর তোমরা এরকম একটা ছবি অঙ্কন করবে, অথবা তোমরা এই ছবিটা অ্যাড করে নিতে পারো। যাদের অঙ্কনের হাত মানে ভালো করে অঙ্কন করতে পারো তারা অঙ্কন করতে পারো, অথবা ম্যাক্সিমাম স্টুডেন্টে কি করবে, এটা প্রিন্ট আউট করে নিতে পারো।
তো তোমার নিকটস্থ কম্পিউটার দোকানে গেলে তাদেরকে বললে এই জিনিসটা প্রিন্ট আউট করে দেবে। তো আশা করি তোমরা এই জিনিসটা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখান থেকে স্ক্রিনশট মেনে নাও, তো তাদেরকে বললেই এটা প্রিন্ট আউট করে দেবে। তাদেরকে আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে ভিডিওতে বললেই তারা সেই জিনিসটা স্ক্রিনশট মেরে তোমাদেরকে প্রিন্ট আউট করে দেবে। তা এখন খেয়াল করে তারপর লিখবে যে সুন্দরবন 6ই ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে, আর এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, আর যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক যে স্রোতধারা, রয়েছে কাদা, চর এবং ম্যানগ্রোভ বনভূমি, তারপর লবণাক্ততা সহ ক্ষুদ্র দ্বীপ মালা। তারপর সুন্দরবনের গুরুত্ব, এখানে প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখবে। তো পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনকে, আর বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। তারপর এগুলো তোমরা 1, 2, 3 দিয়েও লিখতে পারো, আমি জাস্ট স্টার সরি হ্যাশ চিহ্ন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এখানে যাতে পয়েন্ট আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য বছর বছর হাজার হাজার পর্যটককে টেনে আনে আর এই বাংলার বুকে, আর যার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং এভাবেই সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তারপর খেয়াল করো যে দেশের 25% যে জনগণ যেমন এই উপকূল অঞ্চলে বসবাস করে, তেমনি জাতীয় অর্থনীতি, এখানে একটু তোমরা একসাথে এক লাইনে লেখাটা লেখার চেষ্টা করবে, জাতীয় অর্থনীতিতে জিডিপির কম বেশি প্রায় 25% অবদান ও এই অঞ্চলেরই। তারপর আবার আরেকটি পয়েন্ট, তো সুন্দরবন বাংলাদেশের দিকে ধেয়ে আসা বিভিন্ন ঘূর্ণিঝড়ের গতি কমিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জানমন রক্ষা করে থাকে। আর তারপর দেখো সুন্দরবনের নদীতে প্রচুর ছোট বড় দেশি বিদেশি মাছ পাওয়া যায়, আর এই মাছ ধরে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে এবং বিদেশিতে রপ্তানি করে, সরি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সম্ভব মানে অর্জন করে থাকে, এভাবে লিখতে পারো। তারপর খেয়াল করো সুন্দরবন প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি কাঠ সরবরাহ করে থাকে, আর সুন্দরবনের উপস্থিত মৌমাছি চাক থেকে অনেকে মধু সংগ্রহ করে আর তাদের জীবিকা নির্বাহ করেছেন। জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সুন্দরবন প্রত্যেক জীবের জন্য এক বিরাট অভয়ারণ্য, আর সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম। সুন্দরবন থেকে আহরিত বিভিন্ন সম্পদ আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তারপর খেয়াল করো উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে আমাদের জাতীয় জীবনে সুন্দরবনের গুরুত্ব অনেক, তো অর্থনীতি থেকে শুরু করে ভ্রমণ সুন্দরবনকে রাখছে গুরুত্বপূর্ণ অবদান, তাই আমাদের সকলের উচিত একসাথে সুন্দরবনকে রক্ষা করা। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে যেভাবে লেখা আছে প্রত্যেকটা জিনিস সিরিয়াল অনুসারে সুন্দরভাবে সাধারণভাবে লেখা আছে, তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখতে পারো, আর কারো যদি একটা ছোট করে লেখার ইচ্ছা হয় তাহলে কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে 2 থেকে 3টা পয়েন্ট অবশ্যই লিখবে। এখানে এই যে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম যে হ্যাশ চিহ্ন দিয়ে, তো সেগুলো প্রত্যেকটা লেখার চেষ্টা করবে, আর এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, আর খাতাটা যাতে ফ্রেশ লুকে থাকে তো সেটাই চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।